ওয়েলকাম ভিউয়ার্স, আবারও চলে এসেছি আপনাদের প্রিয় চ্যানেল দা সেলফ এডুকেশনের নতুন একটি ভিডিওতে। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে এই ভিডিওতে আমরা দেখব CWSN ট্রেনিং প্রোগ্রাম ফেজ টু 2023 কীভাবে রেজিস্ট্রেশন করবেন, বা যদি ইতিমধ্যে রেজিস্ট্রেশন করে থাকেন তাহলে কীভাবে ফটো আপলোড করবেন, তাই এই ভিডিওর মাধ্যমে একটু দেখে নেব। যদি চ্যানেলে প্রথমবার এসে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দেবেন এই ধরনের ভিডিওগুলি পাওয়ার জন্য। CWSN 2023 ফেজ টু, যে সেকেন্ড ফেজের যে ট্রেনিং শুরু হবে, সেই ট্রেনিংয়ে যদি রেজিস্ট্রেশন করতে চান বা ফটো আপলোড করতে চান, যে লিঙ্কটি রয়েছে আপনারা যে কোনো ব্রাউজারে, ক্রোম ব্রাউজারে যেয়ে আমরা jbnst.ac.in লিখবেন, বা শুধু jbnst লিখলেও হবে। লেখার পর এরকম একটি পেজে নিয়ে আসবে, এখানে যে মোবাইলে রেজিস্ট্রেশন করা আছে সেই মোবাইল নাম্বারটা দিয়ে সার্চ বাটনে ক্লিক করতে হবে, তাহলে আপনাকে আবার পরবর্তী একটি পেজে নিয়ে যাবে। অবশ্যই খেয়াল রাখতে হবে যে মোবাইল নাম্বারটি দিয়ে রেজিস্ট্রেশন করা আছে সেটি ওখানে পুট করতে হবে। এরপর দেওয়ার পর সার্চ বাটনে ক্লিক করতে হবে, এখানে দেখবে মোবাইল নাম্বার দিয়ে এটাকে সার্চ করতে হবে। এরকম একটি পেজ আসবে, এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা সবুজ যে কালারের বাটন রয়েছে আর একটা হচ্ছে রেড কালারের বাটন রয়েছে। এখানে যদি আপনারা রেজিস্ট্রেশন আগে করে থাকেন, যদি সব কিছু ঠিকঠাক থাকে, তাহলে সবুজ বাটনে ক্লিক করতে হবে। আর যদি আগের যে রেজিস্ট্রেশন করার যেসব তথ্য আছে সেগুলো যদি পরিবর্তন করতে চান, তাহলে রেড বাটনটিতে করতে হবে। আর ফটো আপলোডের জন্য শেষের যে ঘরটি রয়েছে সেখানে ফটো আপলোডের ওই ঘরটি ক্লিক করতে হবে, তাহলে নতুন একটি পেজে আপনাদেরকে নিয়ে যাবে। এর আগে আপনারা যে নিজেদের ফটোকে, পাসপোর্ট সাইজের ফটোকে 99 KB বা 100 KB মধ্যে রাখতে হবে। যে কোনো রিডিউস লাইট অ্যাপের মাধ্যমে এটা করে রাখতে পারেন, তাহলে দি চুজ ফাইল অপশানে গিয়ে ওখানে ফটোটি আপলোড করে দেবেন, তাহলেই এই জায়গায় ফটোটি দেখতে পাবেন। তাহলে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখলাম কীভাবে CWSN সেকেন্ড ফেজ ট্রেনিং প্রোগ্রামে রেজিস্ট্রেশন করবেন আর ফটো আপলোড করবেন, তাই এই ভিডিওর মাধ্যমে আমরা দেখলাম। এখানে আপলোড বাটনটি রয়েছে, ওই ফটোটি ক্লিক করার পর, চুজ ফাইলে ক্লিক করার পর আপলোড বাটনে ক্লিক করলেই ফটোটি আপলোড হয়ে যাবে কিছু সময়ের মধ্যে। আর এর আগে অবশ্যই ফটোটিকে 100 KB মধ্যে করে রাখতে হবে, ফাইল সাইজের অবশ্যই JPG মোডে। এটি করে রাখার পর এই আপলোড অপশানে দিলেই আপলোড হয়ে যাবে। আজকে ভিডিও এই পর্যন্তই, থ্যাংকস ফর ওয়াচিং।